Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 452. আজকের এই 452 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি দ্বিঘাত করণী। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 157 এ দেখো কোষে দেখি 9.2 আছে। এই কোষে দেখি 9.2টা হচ্ছে দ্বিঘাত করণীর সেকেন্ড চ্যাপ্টার। আজকের এই 452 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 9.2 কোশ্চেন নাম্বার 1 আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1 এ পাঁচখানা অঙ্ক আছে, আমি সেগুলোকে নিচ থেকে সাজিয়েছি। যেমন সবার নিচে আছে 1A, তার উপরে 1B, তার উপরে 1C, তার উপরে 1D এবং সবার উপরে আছে 1E। কারণ হচ্ছে যে আমাকে প্রথমে তো 1A করতে হবে এবং সেটা অঙ্কটা এখানে আছে, আমি অঙ্কটাকে এখানটাতে করে ফেলতে পারবো। কোশ্চেনটা এখানে আছে, হয়ে গেলে মুছে দিলে অটোমেটিক কোশ্চেন 1B চলে আসবে, তখন এখান থেকে এই জায়গাটার মধ্যে আমি 1B অঙ্কটাকে করতে পারবো। এইভাবে করবো আর কি। তো যাই হোক, আমি শুরু করছি। দেখো 1A কি বলেছে, 1A আমাদের বলেছে যে 3^1/2 এবং √3 এদের গুণফল নির্ণয় করি। ভালো কথা। সলিউশন, 1A সলিউশন কি বলেছে, 3^1/2 মানে 3^1/2 আর √3 গুণফল, তাহলে এবং √3 এর গুণফল এটা সমান সমান কি হবে না, 3^1/2 ইনটু √3। তার মানে কি হবে, 3^1/2 ইনটু √3 মানেও তো 3^1/2, তাহলে কি হলো, 3^ ইনডিসিসের নিয়ম দেখো, 1/2 প্লাস 1/2, তাহলে কি হলো, 3^2 দুইটা লসাগু হলো, তাহলে 1+1 পরবর্তী অংশটা এখানে সমান সমান কত হলো, 3^2/2, 2 কেটে গেল মানে 3^1 তার মানে 3। তাহলে কি হলো, উত্তরে কি লিখবো আমি, উত্তরে লিখব 3^1/2 এবং √3 এর গুণফল সমান সমান 3 হবে। আশা করি বুঝতে পেরেছো সকলে, সহজ অঙ্কই ছিল। যাই হোক, আমি তাহলে এটাকে মুছে দিচ্ছি। মুছে দিলে দেখো এবারে আমার কাছে 2 নম্বর অঙ্কটা চলে আসছে, আমি এই 1A এটাকে মুছে দিচ্ছি। ওকে, 2 নম্বর অঙ্কটাতে আমাদেরকে কি বললো, 2 নম্বর অঙ্কটাতে আমাদের বলেছে 2√2 কত দিয়ে গুণ করলে 4 পাবো। এটাও যথেষ্টই সহজ অঙ্ক। তো অঙ্কে যারা একটু ভালো তাদের কাছে এটা কোনো সমস্যাই নয়, কিন্তু অনেক ছাত্রছাত্রী হয় যারা খুব দুর্বল, তাদের কিন্তু এই কনসেপ্টটা বের করা খুব কষ্টকর। তো আমি অঙ্কটা তাদের মতো করেই করছি, ঠিক আছে, যাতে তারা সহজে বুঝতে পারে। তো তারা এই অঙ্কটা তোমরা দুভাবে ধরতে পারো, কীরকম, আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো এখানে এই যে জটিল নাম্বার দিয়েছে এসব ছেড়ে দাও, তুমি মনে করো এটা আছে 3, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে 3 কত দিয়ে গুণ করলে এই নাম্বারটা ছেড়ে দাও, ধরো 15 পাবো, 3 কত দিয়ে গুণ করলে 15 পাবো। তো এবার তো বুঝতে পারছো যে 5 দিয়ে গুণ করতে হবে, 5টা কী করলে বেরাচ্ছে না, 15/3 তবে 5 বেরোবে। অর্থাৎ এই যে গুণফলটা দিয়েছে গুণফলটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে আমাকে, এটাই কাজ আমার, তাহলে পরেই অঙ্কটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করবে,
देखो सॉल्यूशन लिखो, 4/2√2 समान समान कत हो 4/2√2। एटा दिए एटाके काटले एखाने दुई थाके 2/√2। এবারে এই করণীর একটা নিয়ম হচ্ছে, কোনো ভগ্নাংশের যে হর আছে এই হরে কিন্তু করণী থাকবে না, এবং এই পদ্ধতি এটাকে বলা হয় হরের করণী নিরসন। তো সেই হরের করণী নিরসন করবার উপায় হচ্ছে, এক্ষেত্রে আমি যেমন লিখব 2/√2 যেটা ছিল, এখন এই ওপর নিচকে আমি যদি একটা রুট টু দিয়ে গুণ করে দিই, ওপরটাকেও আর নিচটাকেও, তাহলে ব্যাপারটা মিটে যায়। পরবর্তী অংশটা দেখো এখানটাতে, তাহলে ওপরে কি হচ্ছে, ওপরে হচ্ছে আমার 2√2 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে 2√2 মানে 2, কেটে দাও সমান সমান √2। এটা গেল এক নম্বর পদ্ধতি। এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সেটা কি, সেকেন্ড পদ্ধতি হচ্ছে এরকম লিখবে, ধরি এটা সেকেন্ড পদ্ধতি, কিন্তু ধরি 2√2 কে এক্স দিয়ে গুণ করলে চার পাব। তার মানে কি, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে 2√2 × x এটা ইকুয়ালস টু 4। আমাকে বললো 2√2 কে কত দিয়ে গুণ করলে চার পাবো, আমি ধরে নিলাম x দিয়ে গুণ করলে চার পাবো, তার মানে 2√2 × x এটা ইকুয়ালস টু 4। আমি এক্সটা শুধু বার করে দেবো, কত এক্স ইকুয়ালস টু, তাহলে 4/2√2 হয়ে গেল। দেখো এখানেও তাই ছিল। এবার এই দুই আর এই চারকে যথারীতি তুমি কেটে দাও, সমান ইমপ্লাইজ দ্যাট, তাহলে কি হলো, এক্স এটা ইকুয়ালস টু হলো 2/√2, হরের করণীয় নিরসন করে দাও 2√2, এখানে দিয়ে দাও 2√2, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে 2√2/2, 2 কেটে দাও, কেটে দিলে পরে ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে √2। এই হচ্ছে প্রথম পদ্ধতি, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যে যেভাবে খুশি করো। এবারে তোমার উত্তর লিখতে হবে, উত্তরটা কি লিখতে হবে, উত্তর তাহলে কি করতে হবে, 2√2 কে শুধু √2 দিয়ে গুণ করলে চার পাবো, এটাই উত্তর। আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা সবাই। তো যে কারণের জন্য আমি এবারে এটাকেও মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা 1c তে চলে যাব। 1a এবং 1b আমাদের হয়ে গেল, এবারে আমরা 1c এর দিকে যাচ্ছি। 1c তে কি বলছে, বলছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। বেশ, দেখো আমাকে বলছে কি, এটা মুছে নিচ্ছি আমি একটুখানি, ওকে, বলছে 3√5 এবং 5√3 এদের দুজনের গুণফলটা আমাকে বার করতে বলছে। তো লেখো এখানটাতে এরকম সলিউশন, সলিউশন 3√5 এবং 5√3 এর গুণফল,
समान समान कत हो ना थ्री रूट फाइव इंटू फाइव रूट थ्री। देखो आमी जखन ए करणी जोग शिखिए तखन आमी बोले चिलाम जे जोग बा वियोग एटा शुधुमात्र सदृश करणीर क्षेत्रेई हबे, किन्तु गुणटा किन्तु सेरकम नय। गुणेर क्षेत्रे कि हबे, जेमन एखानटाते थ्री रूट फाइव आछे, तीन आर पाँच एई दुटोके गुण करे दाओ, गुण करले कत पाबे पनेरो। आर एखानटाते रूट फाइव आर रूट थ्री गुण करे दाओ, तीन पाँचे पनेरो, माने पनेरो रूट पनेरो। এই দুটোকে গুণ করে দাও, এই দুটোকে গুণ করে দাও, পনেরো রুট পনেরো, এটাই উত্তর। তাহলে উত্তরে কি লিখবে? উত্তরে লেখো নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল সমান সমান পনেরো রুট পনেরো। এবং এটাও হয়ে গেল, ওয়ান সিটাও আমাদের হয়ে গেল। তাহলে ওয়ান সিটাকে মুছে দিচ্ছি, দিয়ে এবারে আমরা চলে যাচ্ছি ওয়ান ডিতে। এই ওয়ান ডিতে কি বলছে দেখো, এখানটাতে আমাদের বলছে যে রুট ওভার অফ সিক্স ইন্টু রুট ফিফটিন, এটা ইকুয়ালস টু হচ্ছে এক্স রুট টেন। তাহলে পরে এক্সের মানটা কত আমরা সেটা বার করব, সেটা আমাদের বার করতে বলছে যে এক্সটা কত হবে। দেখো সলিউশন আমাদের কি বলছে, রুট সিক্স ইন্টু রুট ফিফটিন, এটা ইকুয়ালস টু হচ্ছে এক্স রুট টেন। ইমপ্লাইজ দ্যাট তাহলে রুট দুটোকে গুণ করে দেবো, তাহলে রুট নাইনটি হয়ে যাবে, ছয় পনেরো নব্বই হয় রুট নাইনটি, এটা ইকুয়ালস টু হচ্ছে এক্স রুট টেন। তার মানে কি, এক্স রুট টেন এটা ইকুয়ালস টু রুট নাইনটি, মানে এইটা ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে এটা ইকুয়ালস টু এটা হবে। ইমপ্লাইজ দ্যাট দেখো এক্স রুট টেন এটা ইকুয়ালস টু কি হচ্ছে, নাইনটিটাকে আমি ভাঙাচ্ছি, দেখো তিন, তিন তিনে নয় আর নয় দশে নব্বই। ইমপ্লাইজ দ্যাট এক্স রুট টেন এটা ইকুয়ালস টু দুটো তিনের জন্যে রুটের বাইরে আসবে একটা তিন, মানে থ্রি রুট টেন হবে। ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু কত হবে, থ্রি রুট টেন ডিভাইডেড বাই রুট টেন, এবারে রুট টেন রুট টেন কেটে দাও। ইমপ্লাইজ দ্যাট তাহলে এক্স ইকুয়ালস টু কত, থ্রি। উত্তরে কি লিখব, উত্তরে লেখো এক্সের মান থ্রি। হয়ে গেল এই অঙ্কটাও। এরপরে আমি ওয়ান ডিটাকে মুছে দিচ্ছি এবং আমরা ওয়ান ইটাকে করব, এটাকেও মুছে দিলাম আমি। দেখো এবারে ওয়ান ই, এই ওয়ান ইতে কি বলছে, রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটা ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, একটা সমীকরণ এটা। যদি তাই হয় তাহলে এক্সের মানটা হিসাব করে লিখি, খুবই সহজ। দেখো আমাদেরকে যেটা বলে দিল সলিউশন, হ্যাঁ আমাদের যেটা বলে দিল সেটা কি, রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটা ইকুয়ালস টু হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট
দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে কি হলো এখানটাতে? এখানটাতে হলো আমার যে এ স্কোয়ার মানে রুট ফাইভের স্কোয়ার, এটা রাখার দরকার নেই, রুট ফাইভের স্কোয়ার মাইনাস এখানে কি থাকছে রুট থ্রির স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট রুট ফাইভের স্কোয়ার মানে কত? 5। রুট থ্রির স্কোয়ার মানে কত? 3। এটা ইকুয়ালস টু হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 2। এটা ইকুয়ালস টু হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এবারে আমাকে তো এক্স বার করতে হবে, সেই জন্য এক্স স্কোয়ারটা আমি এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এদিকে আসলে হবে প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু এখানে ছিল 25 থাকুক আর 2টাকে এ সাইডে নিয়ে যায়, তাহলে মাইনাস 2। ইমপ্লাইজ দ্যাট দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 23। ইমপ্লাইজ দ্যাট এক্স এটা ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 23। বলছে এক্সের মান হিসাব করে লিখি, এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 23। উত্তর এটা লিখে দাও, উত্তর এক্সের মান সমান সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 23। সহজ অঙ্কই ছিল। যাই হোক ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 2-এর জন্য তোমরা আমার 453 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।